নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 9 নভেম্বর 2022 বুধবার, যে 5 রাশির সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই 5 রাশির নাম আমি এই ভিডিওতে জানাবো। তার সাথে সাথে আমি একটি কথা জানাই, প্রচুর হোয়াটসঅ্যাপে কমেন্ট এসছে যে স্যার, আমরা অনেকে রাশি সম্বন্ধে কিন্তু জানি না, আমি আজকে নামের অক্ষরগুলো বলবো, কোন কোন অক্ষরগুলো আগামীকাল প্রাপ্তির সম্ভাবনাটা বেশি আছে। যারা রাশির নাম জানেনই না, তারা অক্ষর অনুযায়ী কিন্তু বুঝতে পারবেন আপনার ক্ষেত্রে আগামীকাল প্রাপ্তির যোগ আছে কিনা। প্রচুর ডিম্যান্ড করেছে হোয়াটসঅ্যাপে, অর্থাৎ আপনাদের ডিমান্ড উপর কিন্তু আমি ভিডিও কিন্তু তৈরি করি। আগামীকাল বুধবার যে 5 রাশি এবং 5টি রাশির যে প্রবল যোগ সৃষ্টি হয়েছে, সেই 5 রাশির নাম আমি জানাবো। প্রত্যেকে জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা, জয় গণপতি পাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আলোচনাটা শুরু করা যাক। আগামীকাল বুধবার ভরণী নক্ষত্র, কৃত্তিকা নক্ষত্র দিনটিকে রিপ্রেজেন্ট করছে, যোগ থাকছে বরিয়ান যোগ থাকছে। রাহুকাল দুপুর 12টা থেকে 1:30 পর্যন্ত কিন্তু রাহুকাল থাকছে। এবার আমি জানাবো আগামীকালের যে অক্ষরগুলো, সংখ্যাগুলো, অক্ষরগুলো, যে ধরুন আপনি আপনার রাশি জানেন না, প্রচুর মানুষ আছে, তাদের কি প্রাপ্তি হবে কি হবে না আপনারা কিন্তু অক্ষর দিয়ে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর যারা রাশি জানেন তারা শুধু রাশিটাই ফলো করবেন, যারা রাশি জানেন না তারাই শুধু নামের অক্ষরটা ফলো করবেন, আর যারা নিজেদের রাশি সম্বন্ধে জানেন তারা রাশিটা কিন্তু ফলো করবেন। তো আলোচনা শুরু করা যাক। দেখুন, প্রাপ্তির ক্ষেত্রে বিশেষ করে আমি বারবার বলছি, ভাগ্য আপনার যদি মজবুত অবস্থাতে থাকে, এটা সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা, এবং আপনার ধনভাব, আকর্ষিক প্রাপ্তির ভাব এবং সফলতা ভাব, এই 4টি ভাবকে কিন্তু স্ট্রং করতে হবে। এই 4টি ভাব, 4টি গ্রহ, রাহু, কেতু, শুক্র এবং শনি, এই 4টি গ্রহ, কারণ যেহেতু 2023 অ্যাডিং করলে যোগফল হচ্ছে 7, বছরটি কিন্তু কেতুর বছর, অর্থাৎ আপনার নিজস্ব জন্মকুণ্ডলী অথবা হস্তরেখা বিচার করুন, তারপর আপনার ক্ষেত্রে রাহু রক্ষা কবচ লাগবে না কেতু কবচ লাগবে, না শনি রক্ষা কবচ লাগবে, না মহামৃত্যুঞ্জয় কবচ লাগবে, না মঙ্গলের কবচ লাগবে, না ধনলক্ষ্মী কবচ লাগবে, তবেই আপনারা কিন্তু নিন। প্রথম কথা হচ্ছে পরামর্শ নিয়ে, এক্সপার্ট অ্যাস্ট্রোলজার সঙ্গে আপনারা যাকে পছন্দ হয় তার সাথে পরামর্শ নিয়ে আপনি এই কবচগুলো অবশ্যই নেবেন। এবং বর্তমানে আমি ক্যাশ অন ডেলিভারির সিস্টেম করে দিয়েছি, যারা কবচ নিচ্ছেন তারা জানেন ক্যাশ অন ডেলিভারি হচ্ছে, যে কোনো কবচই আপনারা নিতে চাইলে ক্যাশ অন ডেলিভারির সিস্টেম অলরেডি চালু হয়ে গেছে। আপনারা যারা হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন তারা তো জানেন, যারা নতুন প্রিয় দর্শক আছেন কি না তাদের জন্য আমি প্রতিদিন একবার করে জানিয়ে দিচ্ছি, কারণ অনেকেই জানে না এই জিনিসটা বেশ কিছুদিন ধরে চালু হয়েছে, এই মানে অনেকেরই একটা বলতে পারেন আবদার ছিল, এই আবদারটা আমি আপনাদের পূরণ কিন্তু করেছি। তো যেমন ক্যাশ অন ডেলিভারি তেমনি এই যে রাশি জানেন না তারা কি পাবেন না, কালকে কোন কোন অক্ষর, আপনার যদি এ দিয়ে নাম শুরু হয়, আপনার যদি এ দিয়ে নাম শুরু হয়
আপনার আগামীকাল প্রবল প্রাপ্তির যোগ কিন্তু রয়েছে। আপনাদের শুভ সময় 9:21 থেকে 10:54 পর্যন্ত। এ আপনার নামের অক্ষর যদি পি দিয়ে শুরু হয় তাহলে আপনার আগামীকালের শুভ সময় 10:14 থেকে 11:28 পর্যন্ত। 3 যে নাম আমি বলবো সেটি হচ্ছে এস। আপনার যদি এস দিয়ে নামের অক্ষর শুরু হয় তাহলে আপনার ক্ষেত্রে আগামীকালের শুভ সময় 4:22 থেকে 7:44 পর্যন্ত। এরপর যে অক্ষরটি আমি বলবো, আপনার নামের অক্ষর যদি ডি দিয়ে শুরু হয় তাহলে আপনার ক্ষেত্রে আগামীকালের শুভ সময় 8:48 থেকে 11:02 পর্যন্ত। অর্থাৎ এ পি এস ডি। আরেকটি আপনাদের যে ক্ষেত্রে যে বলবো সেটি হচ্ছে আপনার এম। এম দিয়ে যদি আপনার নামের অক্ষর শুরু হয় সেক্ষেত্রে আপনার শুভ সময় 3:55 থেকে আপনার 5:02 পর্যন্ত। এই হচ্ছে নামের অক্ষর। এরপর আমি জানাবো রাশি। যারা রাশি জানেন তারা রাশি ধরে কিন্তু এগাবেন, যারা রাশি নিজের সম্বন্ধে রাশি জানেন রাশি ধরে এগাবেন, আর যারা নামের অক্ষর দিয়ে জানেন তারা নামের অক্ষর দিয়ে কিন্তু আপনারা এগাবেন। অর্থাৎ দুটির মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে, অবশ্যই আমি বারবার বলছি। দেখুন আমি বারবার বলছি, ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব, সফলতা, এই 4 ভাবকে স্ট্রং করুন। দশা মহাদশা কিসে চলছে সেটা আপনারা জেনে নিন, কারণ আপনারা এখান থেকে আমি কোনো দেখতে পাচ্ছি না আপনার জন্মচক, কিন্তু আপনার যদি প্রবল প্রাপ্তির যোগ থাকে নিশ্চিতরূপে আপনার কিন্তু আকস্মিক প্রাপ্তি নিশ্চিতরূপে কিন্তু হবেই হবে, আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি। তবে যাদের ক্ষেত্রে প্রাপ্তির যোগ কেটে গেছে, আবারও বলবো, তাদের ক্ষেত্রে কিন্তু একটা প্রাপ্তির যোগকে, গাঢ় প্রাপ্তির যোগকে কিন্তু আনানো সম্ভব। ভগবান প্রত্যেক মানুষের জীবনে কিন্তু সুযোগ দেয়, আমি বারবার বলছি। কখন কার ভাগ্য কীভাবে বদলে যেতে পারে কেউ কিন্তু জানে না, তাই নিজস্ব জন্মকুণ্ডলী, কোন বছর কোন বয়সগুলো আপনার ক্ষেত্রে ভালো আছে এটা আপনারা আগে বিচার করে নিন। এবার আমি রাশির নাম একে একে বলি। প্রথম রাশি আগামীকালে তুলা রাশি। তুলা রাশির টার্গেট নাম্বার সেটি হচ্ছে 3। আপনাদের শুভ সময় 10:22 থেকে শুরু করে আপনার 11:44 পর্যন্ত। দ্বিতীয় যে রাশির কথা বলবো সেই রাশির নাম কন্যা রাশি। কন্যা রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের শুভ সময় 9:10 থেকে শুরু করে আপনার 10:45 পর্যন্ত। টার্গেট নাম্বার 8। এরপর যে রাশির কথা আমি বলবো সেই রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের শুভ সময় 10:35 থেকে 11:28 পর্যন্ত। এরপর যে রাশির কথা বলবো, 4 যে রাশি সেই রাশির নাম আপনার ধনু রাশি। ধনু রাশির ক্ষেত্রে আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 2 এবং 6। শুভ সময় 4:29 থেকে 6:11 পর্যন্ত। অন্তিম এবং শেষ যে রাশির কথা আমি বলবো, আগামীকাল সুপার ডুপার প্রাপ্তি ঘটতে চলেছে, সেই রাশির নাম আপনার ক্ষেত্রে সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের টার্গেট যে নাম্বার সেটি হচ্ছে 2 এবং 5। শুভ সময় 10:21 থেকে 11:33 পর্যন্ত।
টাইমটা কিন্তু আপনাদের ক্ষেত্রে শুভ। অর্থাৎ এই যে পাঁচটি রাশির কথা বললাম এবং নামের অক্ষরের কথা বললাম, কম হোক বেশি হোক আপনার ক্ষেত্রে যদি যোগ যদি থাকে, আপনার প্রাপ্তি কিন্তু নিশ্চিত কিন্তু হতে কিন্তু চলেছে। কত অ্যামাউন্টের প্রাপ্তি হবে সেটা অবশ্যই নিজস্ব ভাগ্যভাব, এটা আমি বারবার বলছি, এটা সম্পূর্ণরূপে ভাগ্যের খেলা, ভাগ্য ছাড়া প্রাপ্তি সম্ভব নয়। এই জন্য আপনার ভাগ্যভাব এবং কোন কবজ আপনার ক্ষেত্রে লাগবে সেটা একজন এক্সপার্ট অ্যাস্ট্রোলজার আপনাকে কিন্তু সঠিক দিশা আপনাকে কিন্তু দেখাবে, কারণ সব কিছুই বিচার করে নেওয়া উচিত। ভিডিওটি এ পর্যন্তই, নমস্কার,